কারো বাবা কারো ভাই কারো স্বজন ধরে কারাগারে অপরাধ বিডিআর বিদ্রোহে সম্পৃক্ততা মানববন্ধনে স্বজনরা দাবি করলেন প্রহসনের বিচারে মিথ্যা দোষ চাপিয়ে তাদেরকে সাজা দিয়েছিল তৎকালীন প্রশাসন প্রত্যেক বিডার ভাইকে নিঃস্ব মুক্তিদানের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে মিথ্যা মামলায় আটক আছে কিন্তু আমার বাবা কোনো দোষ করে নাই যারা দোষ করছে ওদের শাস্তি দেখ আর যারা দোষ করে ওদের নিঃশর্ত মূর্তি মুক্তি চাই আমরা অনেকে বৃদ্ধ হয়ে গেছে তাদের শেষ জীবনটা যেন তাদের ফ্যামিলির সাথে কাটানো হোক অনেক ভাই আমার ভাই যেমন আমার ভাই মাত্র পঁচিশ দিন চাকরি করছে পঁচিশ দিন চাকরি করে সে কি দোষী হতে পারে জানালেন পনেরো বছর ধরে আপন মানুষটা ছোঁয়া থেকে স্নেহ থেকে বঞ্চিত তারা আমি তখন ক্লাস ফাইভে পড়তাম এখন আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আমি আমার বাবার স্পর্শই পর্যন্ত পাই নাই ক্লাস ফাইভ থেকে মাস্টার্স পর্যন্ত আমার বাবার পরিচয় আমি কখনো কোথাও দিতে পারি নাই কারণ বাবা বিডিআর বিদ্রোহী বললেই আমাকে লজ্জাই পড়তে হতো এবং আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করা হতো আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাদ হয়ে গেছিলাম আমার বাবা বিডিআর আসলে কি আপনার বাবা বিদ্রোহ করে না আমার বাবা কোনো বিদ্রোহ করেননি আমরা আমাদের বাবা থাকে কারণ আমরা কিভাবে বলবো আমাদের বাবা ভিতা মামলা জেলে থাকে কেউ বিশ্বাস করত না শুধু বিনা দোষে কারাবন্দী রয়েছেন এমন বিডিআর সদস্যদের সজনদের পাশাপাশি মানব বন্ধনে হাজির হয়েছিলেন চাকুরিচ্যুত অনেক বিডিআর সদস্য দাবি করেন সম্পূর্ণ নির্দোষ তারা একটা পিতাকে আপনি দোষী করে গেছেন পিতা হয়ে আমি সন্তানকে বলতে পারি না যে আমি বিডিআর চাকরি করেছি বাবা আজ আমি বলতে পারি না সন্তানকে ভালো স্কুলে দিতে দিতে গেলে বলে তোমার বাবা কি করেছে আমার ব্যাটিলের কোনো ঘটনাই ঘটে নাই তো সেখান থেকেও সেখান থেকেও কিছু সাত থেকে আষ্টশো বিড়িয়ার জেলে নেছে এবং প্রায় এক থেকে দেড় হাজার আমার মতো তারা বাধ্যতামূলক অবসর দিয়ে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া বাড়ি বাড়িয়ে দিয়েছে বাইশ হাজারের উপরে বিডিআরের চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে জেলে পাঠানো হয়েছে বিভিন্ন কারণে ভালোভাবে তদন্ত করে ওই তদন্ত এই তদন্ত রিপোর্টের সাথে একত্রিত করে ন্যায় এবং সুষ্ঠু বিচার করা হোক সব বিষয় তুলে ধরে অধিকতর তদন্তের মাধ্যমে নিজেদের ও স্বজনদের নির্দোষ প্রমাণের সুযোগ চাইলেন মানববন্ধনে অংশ নেয়া আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা